এক ঘন্টার মেঘে সিলেট টাউনে বেশি পানি জমাওয়ার দোষ নিজের খান্দনে ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সময় মতো ড্রেন সোফা আর একটু হুঁশিয়ার থাকলে টাউনের মানুষের ইলান পেরেশানির মাঝে ফরা লাগলো না এনেখরি হুইসেন তাইন। পানি জমার কষ্ট কমানির লাগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 8টা স্ট্রাইকিং ফোর্স বানানি হয়েছে করে এলান দিয়েছেন তাইন। মঙ্গলবার মাদানি সিটি অফিসে পানি জমা লইয়া সংবাদ সম্মেলন করিয়া তাইন এই কথা অকল কইসেন। মেয়র আরিফে কইসেন, ইফিরে একটু আউগান মেঘ আরম্ভ হয়ে গেছে। তাইন তাইন মনে কররা খম করে হইলেও দুই মাস আগে মেঘ দেওয়া আরম্ভ হয়ে গেছে, যে কারণে খাজখাম করবার লাগে সময় মিলছে না। দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডও যে পানি জমছে একটা উন্নয়ন কাম শেষ না করার কারণে জমছে। এই রোডের উন্নয়ন করার সময় মেঘ দেওয়া আরম্ভ হয়ে গেছে আর পানি জমিও গেছে। বর্ষা শুরু হওয়ার আগে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আমাদের কিছু ধারণা ছিল যে বৃষ্টিপাত শুরু হবে আরো দুই মাস পরে, কাজে এর আগে আমরা কিছু কাজ করে ফেলি, যার জন্য আমাদের এই ধারণাটা প্রাকৃতিক কারণে বিপর্যয় করছে। আগে বৃষ্টি চলে আসছে, যেমন বঙ্গবীরে রাস্তার যে জলবদ্ধতা সেটা হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা সেটার মধ্যখানে বৃষ্টি চলে আসাতে আমাদের এই ড্রেনগুলো কিছু অবস্ট্রাকশন সৃষ্টি হয়, যার কারণে এখানে পানি হচ্ছে। ঈদর বাদে সাফসফার খামলিয়া বিজিতা খায় ড্রেন সাফসফাত মন্দিতা ফারসৈন্যা মেয়র আরিফে, ও কারণে টাউনের মেঘর পানি বেশি জমছে। ওখান দাবি করিয়া মেয়রে কইছেন, বন্যার বাদে বাদেও কুরবানের ঈদ আইত, যে কারণে কুরবানের ময়লা হরানির কারণে তান তান বিজি হয়ে গেছলা। তান তান খোফাল খারাপ, যদি পয়েন্টে পয়েন্টে ড্রেন হলো যে ময়লা জমছিল ইতা সাফ করি লাইতা, তে টাউনের বাক্কা জায়গাত পানি উঠলো নানে, ও তো মেঘ দিব করি তাইন তাইনও চিন্তা করতে পারছেন না। বন্যার পরবর্তীতে আমাদের সময় পাই নাই, এর মধ্যে কুরবানির ঈদ চলে আসলো। কুরবানির ঈদ চলে আসাতে কুরবানির বর্জ্যগুলো আমরা অপসারণ করার জন্য আমরা ওই দিকে মনোযোগ দিয়েছিলাম, কিন্তু আমরা ওই সময়ে যদিও এটা ব্যাড লাক, আমরা যদি ওই পয়েন্টে পয়েন্টে বা আমাদের ড্রেনেগুলোতে আমরা যদি যে ময়লা যেটা জমছিল ওইগুলো যদি আমরা পরিষ্কার করে ফেলতাম তাহলে কিন্তু শহরের অনেক জায়গায় এই পানিটুকু উঠত না বলে আমার বিশ্বাস। মেয়র আরিফে কইছেন, ইফিরা বন্যায় দলদলি বাগানোর টিল্লা দসিয়া পড়ছে, যে কারণে টিলার মাটি পানির লগে আইয়া ড্রেন অকল বড়িয়ে গেছে। টাউনের সরা খাল আর ড্রেন নীল আছিল, কিন্তু একটা না মেঘ আর বন্যা হওয়া ইতান্ত খাম করা গেছে না। টাউনও পানি জমার সমস্যার সমাধানও সাহায্য চাইয়া মেয়র আরিফে কইছেন, টাউনের মানুষ সকলেও আরও হুঁশিয়ার হওয়া লাগব। বাসা বাড়ির যত খাঁচরা আছে কাপড় থেকে আরম্ভ করিয়া লেফ জাজিম সকলটা মানুষে ড্রেনও ফেলাই দেন। এমনিও ড্রেন আর খালর নীল কমে গেছে, মানুষে ইতা করলে হালত আরও খারাপ হয়ে যায়। রাস্তাত ফেলাইল খাঁচরা ড্রেন খানা বন হয়ে যায়, যে কারণে রাস্তাত পানি জমে। মানুষ ইতা ব্যাপারে হুঁশিয়ার হইলে পানি জমার সমস্যাও আর থাকতো না। বর্ষার সিজনে আমরা কোনো এখানে ড্রেনে বা ছড়ায় কোনো কাজ করতে পারি নাই, কারণ তখন বন্যা ছিল, পানি ছিল, এবং একই সঙ্গে একসঙ্গে পলি আর অপর দিকে আমাদের নাগরিকদের একটু সচেতনতার অভাব। বাড়ির যত আবর্জনা আছে, কাপড় থেকে শুরু করে পলি থেকে শুরু করে লেপ তুষো যা আছে সবই ড্রেনে ছেড়ে দিয়েছেন। তো সব মিলিয়ে এই ড্রেন কিংবা ছড়ার যে নব্যতা সেটাও কিন্তু লোপ পেয়েছে। তারপরে আমাদের রাস্তাঘাট আমরা পরিষ্কার করে রাখতে 12টার পরে, এদিন যেদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে রাত 9টা থেকে আরম্ভ হয়েছে, আমাদের কর্মীরা তখন ফিল্ডে কাজ করে নাই, মানে যেটা নর্মাল করছে 12টায় গিয়ে কাজ করতো। তখন যে আমাদের পথচারী বলেন আর আমাদের ব্যবসায়ী ভাইরা বলেন, রাস্তার মধ্যে পলিথিন তলিথিন যা পড়ছে পানি থাকা গিয়ে ওই যে আমাদের ছিদ্রগুলো এগুলাতে ব্লক হয়ে গেছে, পানি তখন কাটতে পারে নাই। পানি তখন এই বেশি বৃষ্টি হয়েছে একটা, আরেকটা দিকে এইসব ব্লকের কারণে পানি ড্রেনে যেতে পারে নাই, এটা একটা আমরা পানি জমার সমস্যার সমাধানের লাগে সিটি অফিসও 8টা স্ট্রাইকিং টিম বানানি হয়েছে করে হইসর মেয়র আরিফুল হক চৌধুরী। পানি লামার খাম স্বাভাবিক রাখার লাগে মাটো তাহাবা মেয়র নিজেও, সকল কাউন্সিলর হলো কাম করবা, এর লগে স্ট্রাইকিং ফোর্সের মেম্বার হলেও যান দিয়া সাফসফার কাম করিয়া পানি জমার সমস্যার সমাধান কররা।